নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল। যদি আপনি আপনার মানি প্ল্যানকে খুব তাড়াতাড়ি বড় করতে চান, খুব তাড়াতাড়ি ঘন করতে চান, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্যই। আজকের এই ভিডিওতে আমি যেগুলো বলবো সেইগুলো যদি আপনি ফলো করেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার মানি প্ল্যান বড় আর ঘন হয়ে যাবে। আপনার মানি প্ল্যান যদি শুকিয়ে যাচ্ছে, যদি নির্জীব হয়ে যাচ্ছে, তাহলে সেটা কিছুদিনের মধ্যেই সজীব আর সবুজ হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু সার, যেগুলো আপনি খুব সহজেই ফ্রিতে বাড়িতে তৈরি করতে পারবেন, যেগুলো ব্যবহার করে আপনি আপনার মানি প্ল্যানকে খুব তাড়াতাড়ি বড় আর ঘন করতে পারবেন। এর সাথে এমন কিছু ছোট ছোট ট্রিক্স যার খেয়াল আমরা করি না, এমন কিছু ট্রিক্স যা সারের চেয়েও খুব গুরুত্বপূর্ণ মানি প্ল্যান্টের গ্রোথকে বাড়ানোর জন্য, এই সবই আজ আমি এই ভিডিওতে বলবো। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। মানি প্ল্যান্ট খুব ভালো ইনডোর প্ল্যান্ট, মানি প্ল্যান্ট বেস্ট এয়ার পিউরিফায়ার প্ল্যান্ট। আপনি যদি ইনডোরে কোনো গাছ লাগাতে চান, তার জন্য মানি প্ল্যান্ট হচ্ছে সবচেয়ে ভালো। এই মানি প্ল্যান্টের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না আর মানি প্ল্যান্ট খুব তাড়াতাড়ি গ্রো করে। মানি প্ল্যান্টের প্রচুর ভ্যারাইটিজ আছে, যেমন গোল্ডেন মানি প্ল্যান্ট, মার্বেল কুইন মানি প্ল্যান্ট, মার্বেল কিং মানি প্ল্যান্ট, সিলভার মানি প্ল্যান্ট, নিয়ন মানি প্ল্যান্ট। আপনি যদি মানি প্ল্যান্ট ভালোবাসেন আর বিভিন্ন ভ্যারাইটির মানি প্ল্যান্ট আপনি যদি নার্সারি থেকে কিনতে চান, তাহলে গরমকাল আর বর্ষাকাল সবচেয়ে ভালো সময় মানি প্ল্যান্ট কেনার, কারণ এই সময়ে মানি প্ল্যান্ট সবচেয়ে ভালো গ্রো করে। আর এই সময় বিভিন্ন ভ্যারাইটির মানি প্ল্যান্ট খুব সহজেই আপনি নার্সারিতে পেয়ে যাবেন। শীতকালে মানি প্ল্যান্টের গ্রোথ ভালো হয় না, তাই শীতকালে বিভিন্ন ভ্যারাইটির মানি প্ল্যান্ট আপনি নার্সারিতে নাও পেতে পারেন। মানি প্ল্যান্ট খুব ছোট ছোট পটেই খুব ভালো গ্রো করে। মানি প্ল্যান্টের জন্য ম্যাক্সিমাম 8 থেকে 10 ইঞ্চির পটেই যথেষ্ট, তার চেয়ে বড় পটের প্রয়োজন হয় না। মানি প্ল্যান্টকে ঘন করার প্রথম ট্রিক হলো, আপনার মানি প্ল্যান্টে যখনই লম্বা লম্বা ব্রাঞ্চ হয়ে যাবে, তখনই আপনি সেই ব্রাঞ্চগুলো গোড়া থেকে কেটে বাদ দিতে থাকবেন। কারণ আপনি মানি প্ল্যান্টের যত বেশি ব্রাঞ্চ কাটবেন, তত বেশি ব্রাঞ্চ মানি প্ল্যান্টের গোড়া থেকে বেরোবে। যদি আপনি মানি প্ল্যান্টকে ঘন করতে চান, মানি প্ল্যান্টে নতুন ব্রাঞ্চ নিতে চান, তাহলে পুরনো ব্রাঞ্চকে কাটা খুব প্রয়োজন। তাহলেই আপনি অনেক বেশি পরিমাণে নতুন ব্রাঞ্চ পাবেন। আর আপনি যদি লম্বা লম্বা ব্রাঞ্চ চান, তাহলে ব্রাঞ্চগুলো না কেটে রেখে দিন, ব্রাঞ্চগুলো লম্বা হতে থাকবে। ব্রাঞ্চগুলো কাটার পর ফেলে না দিয়ে সেইগুলো থেকে আপনি চারা তৈরি করে নিতে পারেন। মানি প্ল্যান্ট মাটিতে আর জলে দুটো জায়গাতেই খুব ভালো গ্রো করে। মানি প্ল্যান্টের চারা তৈরির জন্য আপনি যে কাটিং নেবেন সেটা যেন হেলদি হয়। মানি প্ল্যান্ট কখনোই পাতা থেকে গ্রো করে না, গ্রো করে নোড থেকে, এরিয়াল রুট থেকে। এই যে জয়েন্ট দেখছেন, এটাকেই নোডস বলে। এবার এই কাটিংটা আমি কেটে নিচ্ছি। কাটিং এমনভাবে ডিভাইড করতে হবে যাতে প্রতিটা পার্টে একটা করে নোড থাকে। মানি প্ল্যান্টকে ঘন করার দ্বিতীয় ট্রিক, আপনি একটা পটে মানি প্ল্যান্টের অনেকগুলো কাটিং বসিয়ে দিন, মানি প্ল্যান্ট ঘন হয়ে যাবে। শীতকাল বাদ দিয়ে আপনি বছরের যে কোনো সময়ই মানি প্ল্যান্টের চারা তৈরি করতে পারেন, তবে বর্ষাকাল হচ্ছে সবচেয়ে ভালো সময় মানি প্ল্যান্টের চারা তৈরি করার, কারণ বর্ষাকালে মানি প্ল্যান্ট সবচেয়ে বেশি গ্রো করে। সামান্য গর্ত করে কাটিংগুলো বসাবেন, খুব বেশি নিচে কাটিং বসানোর প্রয়োজন নেই। শুধুমাত্র খেয়াল রাখবেন নোড যেন মাটির নিচে থাকে। অনেকেই তো মানি প্ল্যান্টের কাটিং বসায় কিন্তু সেই কাটিং ভালো গ্রো করে না, তার কারণ সয়েল মিক্স। আপনি যদি খুব টাইট মাটিতে মানি প্ল্যান্টের কাটিং বসান, তাহলে মানি প্ল্যান্টের কাটিং ভালো গ্রো করবে না। মানি প্ল্যান্টের জন্য যে সয়েল মিক্স তৈরি করবেন, তাতে দুভাগ মাটি, এক ভাগ বালি কিংবা কোকোপিট আর এক ভাগ কম্পোস্ট রাখবেন। আর কম্পোস্ট যেন ভার্মি কম্পোস্ট হয়। কাটিং বসানোর পর এতে বেশি জল দেবেন না, তাহলে ফাঙ্গাস হয়ে আপনার কাটিং নষ্ট হয়ে যেতে পারে। এবার আপনাদের দেখিয়ে দিই মানি প্ল্যান্টের কাটিং জলে কিভাবে গ্রো করবেন। তো তার জন্য যে কোনো একটা বোতল নিতে হবে, সেটা প্লাস্টিকের হোক বা কাঁচের। বোতলে কাটিং বসানোর জন্য একটু লম্বা ব্রাঞ্চ নিতে হবে। এবার বোতলে জল ভরে এর মধ্যে কাটিং দিয়ে দিন। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি,
এই পদ্ধতিতে কাটিং থেকে চারা তৈরি হবেই। তবে মাটিতে যত তাড়াতাড়ি মানি প্ল্যান্ট গ্রো করে, জলে অত তাড়াতাড়ি গ্রো করে না। জলে কাটিং বসানোর 24 ঘন্টা পর এই জল চেঞ্জ করে দেবেন, না হলে জলেও কিন্তু ফাঙ্গাস হয়ে কাটিং নষ্ট হয়ে যেতে পারে। তারপর 7 দিনে একবার এই জল চেঞ্জ করবেন। কাটিং আপনি জলেই বসান বা মাটিতে, কাটিং বসানোর পর সেই পটটা আপনি ছায়াতে রাখবেন, রোদ্রে একেবারেই রাখবেন না। এবার বেশ কিছু জরুরি কেয়ার টিপস, যার খেয়াল যদি আপনি রাখেন তাহলে আপনার মানি প্ল্যান্ট না শুকিয়ে যাবে, না এতে কোনো ফাঙ্গাস লাগবে, আপনার মানি প্ল্যান্ট সব সময় সবুজ আর সজীব থাকবে আর খুব ভালো গ্রো করবে। আপনি যদি ইনডোরে মানি প্ল্যান্ট করেন তাহলে মানি প্ল্যান্টকে ঘরের কোনো অন্ধকার জায়গায় রাখবেন না। মানি প্ল্যান্টকে এমন জায়গায় রাখবেন যেখানে ব্রাইট সানলাইট পায়, যেমন ব্যালকনি কিংবা জানালার পাশে, তাহলেই আপনার মানি প্ল্যান্ট খুব ভালো গ্রো করবে। আর আপনি যদি বাইরে মানি প্ল্যান্ট করেন তাহলে মানি প্ল্যান্টকে এমন জায়গায় রাখবেন যেখানে ছায়া আছে, রোদ্রে মানি প্ল্যান্টকে একেবারেই রাখবেন না। বেশিরভাগ ক্ষেত্রে মানি প্ল্যান্ট নষ্ট হয়ে যায় অতিরিক্ত জলের জন্য, কারণ অতিরিক্ত জল হলে মানি প্ল্যান্টের রুটে পচন ধরে, রুটে ফাঙ্গাস হয়ে মানি প্ল্যান্ট নষ্ট হয়ে যায়। অতিরিক্ত জলের কারণে মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যায়। মানি প্ল্যান্টে জল দেওয়ার আগে মানি প্ল্যান্টের মাটি চেক করে নেবেন। উপরের মাটি বেশ কিছুটা শুকিয়ে গেলে তবেই মানি প্ল্যান্টে জল দেবেন। এবার আসি সারের কথায়। তো কোন সার ব্যবহার করলে আপনার মানি প্ল্যান্ট সবুজ আর সজীব থাকবে, মানি প্ল্যান্টের পাতা বড় হবে, মানি প্ল্যান্ট ঘন হবে আর মানি প্ল্যান্ট খুব তাড়াতাড়ি বড় হবে? তো তার জন্য আপনাকে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। আপনার ঘরেই এমন কিছু জিনিস আছে যা ব্যবহার করে আপনি আপনার মানি প্ল্যান্টকে ভালো রাখতে পারেন। আপনি বাড়িতে চাল বা ডাল ধোয়ার পর যে জলটা ফেলে দেন, সেই জলটা ফেলে না দিয়ে সপ্তাহে একদিন আপনি আপনার মানি প্ল্যান্টে দিয়ে দিতে পারেন। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে স্টার্চ আর নাইট্রোজেন, যা আপনার মানি প্ল্যান্টকে সবুজ আর সজীব রাখতে সাহায্য করবে। কিছু জিনিস আমাদের বাড়িতে রয়েছে যার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আর যেগুলো আপনারা স্টোর করে রাখতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে চা পাতা। চা তৈরির পর চা পাতা ফেলে না দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে এগুলো আপনি স্টোর করে রাখতে পারেন, কারণ এই চা পাতা হচ্ছে মানি প্ল্যান্টের জন্য সবচেয়ে ভালো হোমমেড ফার্টিলাইজার। 4 থেকে 5 চামচ পটের সাইজ অনুযায়ী আপনি আপনার মানি প্ল্যান্টে 15 দিনে একবার এই চা পাতা দিতে পারেন। চা পাতার থেকে আপনার মানি প্ল্যান্ট প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাবে, এর সাথে বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস যা চা পাতার থেকে মানি প্ল্যান্ট পেয়ে যাবে। আপনি যদি ফ্রেশ চা পাতা দিতে চান তাহলে 20 থেকে 25 দিনে একবার 1 চামচ দিতে পারেন। চা পাতা ছাড়াও আপনি আপনার মানি প্ল্যান্টে কফি পাউডারের ব্যবহার করতে পারেন, কারণ এই কফি পাউডারের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এছাড়াও এর মধ্যে বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস রয়েছে যা মানি প্ল্যান্টকে খুব তাড়াতাড়ি বড় হতে সাহায্য করবে আর মানি প্ল্যান্টের পাতার সাইজকে বড় করবে। 1 চামচ কফি পাউডার 1 লিটার জলে মিশিয়ে 15 দিনে একবার আপনি আপনার সব মানি প্ল্যান্টে দিতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। যেসব বন্ধুরা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।